नमस्कार আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। যে মামলা নিয়ে সমস্ত বিশ্ব তাকিয়ে থাকে একদিকে, অর্থাৎ অভয়কাণ্ড, যে কাণ্ড নাড়া দিয়েছিল গোটা বিশ্বকে, এই বাংলার গণ্ডি ছাড়িয়ে যে কাণ্ড কিন্তু গোটা বিশ্ব জুড়ে ডাক্তার সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছিল। বিশেষত এই বাংলার বুকে হঠাৎ করে যেন এক প্রতিবাদের আগুন দেখা গেছিল, মানুষ সবাই নেমে পড়েছিল রাস্তায়। সেই অভয়কাণ্ডের বিচার একদম অদ্ভুত ভাবে আবার পিছিয়ে গেল। যদিও আজকের দিন থেকে পিছিয়ে, মানে আজকে যে শুনানি ছিল মামলা সুপ্রিম কোর্টে সেটা আগামীকাল হবে, কিন্তু বেশ কিছু প্রশ্ন জানেন আমার মাথার মধ্যে এসে গেছে। এবং এখানে একটা বড় কিছু মাথার মধ্যে ঘুরছে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন না, সেটাই কি ঠিক? মানে শুভেন্দু অধিকারীর পথে কি এবার যাওয়া উচিত? প্রশ্নটা আপনার কাছে থাকবে। তবে হ্যাঁ, প্রতিবেদনটা পুরোটা দেখবেন এবং তারপরে অবশ্যই মন্তব্য করবেন, কারণ অনেক কিছু আপনাকে ভাবতে হবে, অনেক কিছু ভেবে তারপর আপনাকে উত্তর দিতে হবে। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। অভয়কাণ্ড, যে কাণ্ড মানে আরজিকর কাণ্ড, যে কাণ্ডটা গোটা বিশ্বের নজরের দিকে চলে গেছিল, বাংলার দিকে এগিয়ে, বাংলা বিশ্ব বাংলা বলাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বাংলার এই আরজিকর কাণ্ড যেটা ঘটে গেছে তার ফলে অনেক বেশি ফেমাস হয়ে গেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ বিখ্যাত হয়ে গেছে আরজিকর কাণ্ড নিয়ে। কারণ কুখ্যাত একটা ঘটনা বিখ্যাত করে দিয়েছে পশ্চিমবঙ্গের অবস্থাকে। যে বাংলা একদিন গর্বের জায়গা ছিল, সেই বাংলা আজকে কোথায় যাচ্ছে এটা আপনারা বিচার করবেন পরে। তবে সুপ্রিম কোর্টে আজকে যখন মামলাটা পিছিয়ে গেল না, তখন অনেকগুলো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। প্রধান বিচারপতি চলে গেলেন, রাষ্ট্রপতি ভবনে আজকে যাবেন, তার জন্য পিছিয়ে যাওয়া হলো। এবং তিনি কথা দিয়েছেন যে আগামীকাল সকালবেলা 10:30 প্রথমে একদম টপ মামলা হচ্ছে এটা, অর্থাৎ আংশিকভাবে যেগুলো হয়, শুরুতে যেগুলো হয়, এই মামলা কবে ওই মামলা কবে সব দেখাদেখির পরে প্রথম যে মামলা শুরু হবে সেটা হচ্ছে আমাদের বাড়ির মেয়ে অভয়ার মামলা। অভয়ার মামলা নিয়ে আমাদের সবার নজর আছে। অভয়কাণ্ড নিয়ে গোটা বাংলা উত্তাল হয়েছিল, শিরদাঁড়া একদম কলকাতার লালবাজারে গিয়ে পৌঁছে গেছিল, মানে শিরদাঁড়া সোজা রাখার কথা। জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিলেন, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সেই মামলা, যে মামলাতে এখন সিবিআই তদন্ত করছে, যে তদন্ত কি হবে আমি জানি না, কিন্তু শেষ পর্যন্ত যে বিচার কি হবে আমরা কিছুই জানি না, তদন্তে কি বেরোবে কিছুই জানি না। তদন্ত নিয়ে অনেকের মনের মধ্যে প্রশ্ন উঁকিঝুঁকি মারছে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, কারণ রাজ্য সরকার বা রাজ্য পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায়, সিবিআই তার বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে। সিবিআই দপ্তর থেকে চার্জশিট পাওয়া এই সঞ্জয় রায় আবার গতকাল দেখি চেঁচাচ্ছে যে আমি দোষী নই, আমাকে ফাঁসানো হচ্ছে। আর তখনই প্রশ্ন উঠছে, সিবিআই কি আসল, মানে কি বলবো, অপরাধীকে ধরতে পারছেন নাকি এটাকে নিয়েই করে দিচ্ছে, মানে বলির পাটা হয়ে গেছে। এই নিয়ে নানা রকম প্রশ্ন সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর তখনই শুভেন্দু অধিকারী গতকালের বক্তব্য কিন্তু সকলের মাথায় ঘুরিয়ে দেওয়ার মতো জায়গা, এবং এটা আমার মনে হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে সবার ভাবা উচিত, কারণ শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সত্যি ভাবার বিষয়। শুনুন, অপোজিশন অ্যাজ ওয়েল অ্যাজ এমএলএ, এটা মন্তব্য করা ঠিক নয়, কিন্তু সামগ্রিকভাবে আমি প্রথম দিন থেকে বলেছি, আমি যেমন প্রথম দিন কোর্টে গেছি সিবিআইর জন্য, আজকে সিবিআই না হলে এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী না থাকলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলদের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারত না, মাকু সেকুদের সেসব দম নেই, তারা কোথাও ওগুলো করতে পারেনি। আমি আপনাদের কাছে যেটা বলি, আগামীকাল সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ হিয়ারিং আছে, আমি অভয়ার পক্ষের আইনজীবী, সরকার পক্ষের আইনজীবী মানে কেন্দ্রীয় সরকারের ইউনিয়ন, সিবিআইর আইনজীবী, এছাড়াও অনেকগুলি ডক্টর অর্গানাইজেশনকে যারা রিপ্রেজেন্ট করেন, যারা ধর্ষকদের এবং প্রমাণ লোপাটকারীদেরকে গাড় করতে চাইছেন তাদের লয়ারদের কথা আমি বলছি না, মিস্টার সিব্বাল সহ 21 জনের কথা বলছি না, তাদের বাইরে যারা আছেন তাদের কাছে আমার একটাই আবেদন হবে, যদি পৌঁছাতে পারে আমার কথা, সেটা হলো মামলাটা পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান, পশ্চিমবঙ্গের বাইরে মামলাটা নিয়ে যান, তাহলে সত্য উদ্ঘাটিত হবে, অভয়ের পরিবার শান্তি পাবে, অভয়ের আত্মা বিচার পাবে, শান্তি পাবে,
পশ্চিম বাংলার জনগণ তো গোটা ভারতবর্ষের জনগণ যারা আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিসের পক্ষে লড়ে যাচ্ছেন বলে যাচ্ছেন তারা প্রত্যেকেই খুশি হবেন এবং আমি অনুরোধ করব যে সুপ্রিম কোর্ট বিষয়টি বিবেচনা করে পশ্চিমবঙ্গের বাইরে নিয়ে যান কারণ এই পশ্চিমবঙ্গে ব্যাংক ফ্রডের আসামি ইডি যাকে ধরেছিল তিনি 15 মাসেই এসএসকেএম এর উডবান ওয়ার্ডে কাটিয়েছেন সমস্ত আরাম করেছেন কালীঘাটের কাকুর ছবি আপনারা দেখিয়েছেন তিনি ঘরের পোশাক পরে চা খাচ্ছেন আরাম করছেন টিভি দেখছেন আপনারা তৃণমূলের নেতাদের বড় বড় নেতাদেরকে আপনারা দেখেছেন অনুব্রত মণ্ডলের মেডিকেল রিপোর্টকে কিভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং আপনারা নিজেরা যে জানেন যে পার্থ চট্টোপাধ্যায় সহ সমস্ত ভেটারেন চোরেরা যারা এখনো জেলে আছে তারা যেদিন যা খেতে চায় সেই খাওয়ার জেল কর্তৃপক্ষ পৌঁছে দেয় অতএব এখানে জেলার সুপার ডাক্তার সরকার পুলিশ সব মিলেমিশে একাকার স্বাভাবিকভাবে এখানে বিচার হতে পারে না যে প্রশ্নচিহ্ন আজকে অ্যাকিউজ তুলে দিল এর সমাধান তখনই হতে পারে যদি রাজ্যের বাইরে নিয়ে গিয়ে প্রপারলি ইনভেস্টিগেশন এবং আজকের ঘটনার পরে আবার হেফাজতে নিয়ে তার কাছ থেকে প্রপারলি ইন্টারোগেশন করে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা করিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে সিবিআইকে ডাইরেকশন দিয়ে প্রপারলি কিছু করা যায় শুনলেন শুভেন্দু চৌধুরী কিন্তু পরিষ্কার করে বললেন যে এই মামলাটাকে এই রাজ্য থেকে সরিয়ে নিয়ে যেতে হবে তার পিছনে যুক্তিও তিনি কিন্তু খাড়া করেছেন দেখুন এটাকে আপনারা মানবেন কি মানবেন না জানি না কিন্তু এটা কিন্তু বাস্তব সত্যি যে এই রাজ্যে দাঁড়িয়ে কাউকেই সেভাবে টাইট দেওয়া যাবে না যারা সরকারের সঙ্গে আছে মানে এই রাজনৈতিক দল তৃণমূলের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে এখানে কোনো কিছু হবে না আপনি একটু যদি খেয়াল করেন না যে দেখবেন শুভেন্দু চৌধুরী কিন্তু একদম মিথ্যা কথা বলছে না এই যে পার্থ চট্টোপাধ্যায় মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী তারপরে ভারী শিল্পমন্ত্রী হওয়া বর্তমানে কোনো পদ নেই সেই পার্থ চট্টোপাধ্যায় যিনি অপা মানে কি যেন নাম ছিল মেয়েটা ভুলে গেছি তো এই যে পার্থ এবং তার সঙ্গে অর্পিতা হ্যাঁ তো এই যে কাণ্ড আমরা দেখলাম এই সমস্ত কাণ্ডগুলো বুঝিয়ে দিয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় কি এবং দুর্নীতির সঙ্গে কিভাবে জড়িত আছেন এই সমস্ত অভিযোগ যার বিরুদ্ধে ছিল তার হাতে আংটি কিন্তু বহাল তুবিয়ে ছিল তাই শুভেন্দু চৌধুরী যে কথাগুলো বলছেন না কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয় এই রাজ্যে তৃণমূলের হয়ে বা তৃণমূল করে যারা তারা প্রথমত এই সিবিআই হাত থেকে বাঁচার জন্য এসএসকেএম হসপিটাল পেয়ে যায় যেখানে গিয়ে তারা ভর্তি হয়ে যায় যেটা সবাই অভিযোগ করেন এবং আমরা দেখি অনুব্রত মণ্ডলের কেসে বুকের ব্যথা নিয়ে ঢুকলো মানে বুকে পেন তারপর জানা গেল অন্ডকোষের ব্যাপার তো এই সমস্ত কিছু আমরা দেখি এবং বুঝি আমরা এসএসকেএম কোন জায়গায় আছে এবং জেলখানাগুলো যেন কার্যত তৃণমূলে যারা বড় বড় যারা সব ধরা পড়ে তা দেখা যায় কোনো ব্যাপারই নয় জানি না সন্দীপ ঘোষ এখন কিভাবে আছে জানি না সবার মনের মধ্যে সন্দেহ দানা পাকে আর পাকানো স্বাভাবিক কারণ যা দেখছি আমরা যা শুনছি আমরা তাতে আমাদের মনের মধ্যে সন্দেহ দানা বাঁধে তাই না এরপরে শুভেন্দু অধিকারীর কথা কিন্তু যুক্তিযুক্ত বলে আমার মনে হয়েছে না না যাবেন না আরো বাকি আছে আপনি ভাবুন এই যে অভয়াকাণ্ড যেটা নিয়ে মানুষের মনের মধ্যে একটা উত্তেজনা রয়েছে এই আরজিকর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের লাগাতার যে অনশন চললো আন্দোলন চললো আন্দোলনের পরে তারা এখন যে যার মতো করে কাজ করছেন জুনিয়র ডাক্তারদের নিয়ে অনেকের ক্ষোভ আছে অনেকের ক্ষোভ নেই অনেক কিছু আছে দেখুন আমার কার্যত কোনো ক্ষোভ নেই কিচ্ছু নেই কারণ হচ্ছে আমি একটা কথা বুঝি তারা আন্দোলনটা করেছিল তাই আজকে অভয়াকাণ্ডটা এত হাইলাইট হয়েছে নচেত কামদুনি কাণ্ড হয়েছে এত হাইলাইট হয়নি সেই মৌসুমী কয়াল টুম্পা কয়াল এরা ছাড়া আর ওই মাস্টারমশাইরা ছাড়া আর কেউ রাস্তায় নামেনি এভাবে যেভাবে এখন রাস্তায় নেমেছে কিন্তু নামা সেদিনও দরকার ছিল যাই হোক জুনিয়র ডাক্তারদের জন্য হোক বা কারোর জন্য হোক সবাই নেমেছে আর এখানে আরেকটা জিনিস এসে গেছে সেটা হচ্ছে বিজেপিকে দাগানোর চেষ্টা যে সিপিএম নাকি এই আন্দোলন করছে এবং সিপিএম এর শতরূপ থেকে শুরু করে সবাই একটা বক্তব্য রেখেছে আর সেটাও কিন্তু ভয়ঙ্কর সেটা হচ্ছে বিজেপি এখানে নামেনি কারণ হচ্ছে হিন্দু মুসলমান মানে মুসলমান যদি সঞ্জয় রায় হতো তাহলে নামতো মানে এই যে কথাগুলো বলেছে শতরূপ একটা চ্যানেলে দেখছিলাম বলছে
তো শতভাগ ঘোষের মতো নেতারা এবং এই সিপিএম এর নেতারা এর একটা জিনিস রটিয়ে দেয় যে মুসলিম বলে তাহলে এরা নামে বিজেপি নামে, কিন্তু কার্যত কি সত্যি? সত্যিটা হচ্ছে মুসলিম হোক বা হিন্দু হোক বিজেপি কিন্তু প্রথমেই বলে দিয়েছিল। অর্থাৎ এই আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু বিজেপির অবদান প্রথম থেকে ছিল, কারণ শুভেন্দু অধিকারী প্রথমেই কিন্তু বলেছিলেন যে এটা সিবিআই তদন্তের দরকার আছে, যখন এই জুনিয়র ডাক্তাররাও এই রাজ্যে পুলিশ প্রশাসনের উপরে ভরসা মোটামুটি রেখেছিল, কিন্তু তখনও শুভেন্দু অধিকারী কিন্তু বলেছিলেন যে এর তদন্ত করবে সিবিআই। এই বাম, এই বাম ফ্রন্টের কথা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন একবার শুনুন। বামেরা বলছে যে এই যে ঘটনা, ওদের কথা বলে লাভ নেই, ওদের কথা বলে লাভ নেই। আমি কালকেই পরিবারের কাছ থেকে শুনে এসেছি, পরিবার বলেছিল বিকাশবাবু আপনি হাইকোর্টটা দেখুন, সুপ্রিম কোর্টটা আমরা অন্য লয়ার দিচ্ছি। বিকাশবাবু বলেছেন আমি দেখলে দুটোই দেখবো, নইলে কোনোটাই দেখব না। এই যাদের অ্যাটিচিউড ওদের কথা বলবেন না, ওদের একটাই পয়েন্ট ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান স্বামী বিবেকানন্দের পুণ্যভূমি কলকাতাতে তুলে ধরা, নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মভূমিতে যে কর্পোরেশনের মেয়র ছিলেন সিআর দাসের মতো লোকেরা, এখানে কাশ্মীর মাঙ্গে আজাদি এই স্লোগানটা এই তালে গুলে তুলে দেওয়া দরকার ছিল, ওইটা ওরা তুলে দিয়েছে। এদের কথা না বলাই ভালো। এবং এই আন্দোলনের তীব্রতা উচ্চতা সব কিছু গ্রাফটাকে নিচের দিকে নামানোর মূলে এই দেশ বিরোধী শক্তি শেকু এবং মাকু। শুনলেন, শুনে কিরকম অদ্ভুত লাগছে না যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নির্যাতিতার মানে অভয়ের মা বাবারা যারা চাইছেন যে বিচারটা আপনি হাইকোর্টে লড়ুন, সুপ্রিম কোর্টে লড়বে অন্য কোনো আইনজীবী, এখানে একদম বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন মানে শুভেন্দু অধিকারী দাবি করছেন যে না, হয় আমি দুটোই দেখবো না তো আমি দেখবো না। এটা কেন, কেন দু জায়গায় দেখে কি কোথাও সুবিধা পাইয়ে দেওয়ার ব্যাপার আছে? কারণ বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবার বলেন আমি ফাঁসি চাই না। ভাবুন, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে আমি ফাঁসি চাই না, মানে আমি চাই না ফাঁসি হোক, তিনি চান না যে চরম শাস্তি ফাঁসি যেন দেওয়া হয়। এটা তার কাছে কিরকম একটা মনে হয়, অনেক জায়গায় শুনেছি তিনি মানবিকতা দেখাচ্ছেন, মানবিক দিক, কিন্তু ধনঞ্জয় চ্যাটার্জির বেলা ড্যাং ড্যাং করে ফাঁসি দিয়ে দিল। প্রশ্ন এখানেই ওঠে যে সিপিএম যেভাবে বলছে যে এখানে বিজেপি নামে নেই, একই প্রশ্ন আসতে পারে আজকে এই আসামি যদি মুসলিম হতো তাহলে কি সিপিএম নামতো? উত্তরটা আপনি দেবেন, কিন্তু আজকে সিপিএম যখন প্রশ্ন করে উল্টো দিকে তার দিকেও আঙুলগুলো চলে যায়, মানে ওই বলে না একটা আঙুল আমার দিকে তুললে মানে অন্যের দিকে তুললে বাকি তিনটা আঙুল নিজের দিকে থাকে, সেটাই স্বাভাবিক আর সেটাই হচ্ছে। কারণ যেই মুহূর্তে সিপিএম বলছে এটা যদি মুসলিম হতো তাহলে নামতো, তখন কিন্তু প্রশ্ন ওঠে এটা মুসলিম হলে কি সিপিএম নামতো? উত্তরটা আপনারা জানেন, কারণ ধানতলা থেকে মানতলা সব কাণ্ডে যারা যারা ধরা পড়েছিল না তাদের কাউকেই ফাঁসি দেওয়া হয়নি। কি মনে হচ্ছে না, কেমন কেমন লাগছে? যাই হোক, সিপিএম সিপিএম এর কাজ করেছে, সাজবাড়ি থেকে শুরু করে বিজন সেতু সব জায়গায় মানুষকে মেরেছে, আজকে তারা ভালো হয়ে গেছে। পুরো জামা ভর্তি রক্তে দাগ লাগা লাল পাঞ্জাবি হয়ে যাওয়া পাঞ্জাবিগুলোকে ভালো কোনো ডিটারজেন্টে কেচে আর তৃণমূলের রাজত্বে সাদা পাঞ্জাবি পরে বেরিয়ে মানুষকে বোঝাচ্ছেন আমরা খুব ভালো। অ্যাকচুয়ালি বানতলায় মৃত্যুটা আমরা ভুলিনি। এরপরে শুনুন সিবিআই প্রসঙ্গ। সিবিআই প্রসঙ্গ নিয়ে অনেকের মনের মধ্যে চিন্তা আছে, সিবিআই অ্যাকচুয়ালি কাজ করছে নাকি করছে না, সিবিআই কি পারবে কি পারবে না। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন একবার শুনুন। না, আমি প্রশ্ন তুলিনি, সিবিআই ছিল বলে সন্দীপ ঘোষ জেলে, সিবিআই ছিল বলে অভিজিৎ মণ্ডল জেলে, না কিন্তু সঞ্জয় রায় কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ থাকলে শুরু আর শেষ সঞ্জয় রায় হয়ে যেত। কলকাতা পুলিশ যে মামলাগুলো করেছে সে রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের মেয়ে বর্মন পরিবারের কালিয়াগঞ্জের সে মামলা নিষ্পত্তি করতে পারেনি। কলকাতা পুলিশ যে যে এই ধরনের মামলা নিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ মানে মমতা পুলিশ কোনো মামলার কনক্লুশনে আসতে পারেনি এবং কাউকে কনভিকশন করতে পারেনি। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আছেন বলে আজকে সিবিআই এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করছে, কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স নেই। আমি জানি নন্দীগ্রামের মুভমেন্টে ছিলাম সেই সময় কিভাবে কেন্দ্রের কংগ্রেস সরকার সিবিআই ইনভেস্টিগেশনকে ম্যানেজ করে দিয়েছিল যাতে সিপিএম বিপদে না পড়ে। সেদিন একটা লোককে অ্যারেস্ট হয়নি, লক্ষণ সেট থেকে সুশান্ত ঘোষ থেকে যারা গেছিল ওখানে সংগঠিত রক্তাক্ত সূর্যোদয় 10ই নভেম্বর আরেকটা চলে এলো ঘটাতে।
সিবিআই ইনভেস্টিগেশনের পরেও চোদ্দই মার্চের একটা লোককে অ্যারেস্ট করেনি, কারণ তখন ইউপিএ সরকার ছিল এবং সিপিএম এর লেফটের 62 জন এমপি ছিল গোটা ভারতবর্ষে তাদের সাপোর্টে। আজকে এই এই জাস্টিস আজকে সন্দীপ ঘোষকে এই জায়গায় গেছে, ওয়ান অফ দি মেন কালপিট, এবং তালার ওসি ভিতরে গেছে ডিউ টু সিবিআই, এবং সিবিআই এই ইন্ডিপেন্ডেন্ট কাজটা করতে পারছে ডিউ টু আওয়ার বিলাভেড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি। শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার ভাবে সিবিআই উপর ভরসা রেখেছেন, কিন্তু তার একটা কথা আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে তিনি বলছেন এই রাজ্য থেকে সরিয়ে নিয়ে যেতে হবে। তিনি ঠিকই বলেছেন, সিবিআই তদন্ত না হলে আজকে এই সমস্ত লোকগুলো ধরা পড়তো না, সন্দীপ ঘোষ ধরা পড়তো? আপনি ভালো করে ভাবুন, সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে কিন্তু লাগাতার আখতার আলী বলে গেছেন, মনে রাখবেন এখানে একটা কথা বলে রাখি, সতরূপ ঘোষ হয়তো ভুলে গেছেন, আখতার আলী যে ফাইলটা করেছেন না, সেই ফাইলটা কিন্তু করিয়েছিল যে সে হচ্ছে তরুণ জ্যোতি তিওয়ারি বিজেপি। ভাবতে হবে, 1 লাখ মূল্যে এই রাজ্যে গরুর মাংস খাওয়া বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা অন্য কোনো রাজ্যে হিন্দু মূল্যে অন্য কিছু খায় না, এটা হচ্ছে সিপিএম এর কার্যত মানে কি বলবো মেরুদণ্ড। ওদের মেরুদণ্ড আবার একটু আঁকা বাঁকা হয়, মানে কোন দিকে ঢুকতে হবে কোন দিকে ঝুঁকতে হবে সেই বুঝে মেরুদণ্ড ঘোরে। তো যাই যেটা বলছিলাম, তো সিবিআই প্রসঙ্গে কিন্তু শুভেন্দু অধিকারী পরিষ্কার, চাঁচা ছলা ভাষায় তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী ভরসা আছে সিবিআই এর উপর, সিবিআই হয়েছে বলে আজকে সন্দীপ ঘোষ থেকে শুরু করে সবকটাই জানা যাচ্ছে এরা সব দুর্নীতি কিভাবে জড়িত। আর এই দুর্নীতি তদন্ত করতে করতে মনে রাখবেন প্রথম যে সিবিআই যে চার্জশিট দেবে সেটা কারা কারা থাকবে কি থাকবে না হবে এটা সুপ্রিম কোর্ট যখন দেখবে তারপরে কি বলবে তারপর ডিপেন্ড করে আছে, আর সবটাই আজকে আমরা জানতে পারতাম কিন্তু সবই পিছিয়ে গেল আগামীকাল। যাই হোক, শুভেন্দু অধিকারী যে রাস্তা বলেছেন সেটাই ঠিক আমার মনে হচ্ছে, যে এই রাজ্যে বসে তদন্ত করলে বা এই রাজ্যে বসে সবকিছু করলে আর হবে না, একে মামলাটাকে টেনে নিয়ে যেতে হবে অন্য রাজ্যে। আমার মনে হয় উড়িষ্যা টেনে নিয়ে যাওয়া দরকার আছে, উড়িষ্যা হোক বা অন্য কোনো রাজ্য, তাহলে ভালো হবে। কি বলেন, আপনার কি মনে হচ্ছে বলুন তো? এটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ শুভেন্দু অধিকারী ঠিক কথা বলেছে, তাহলে এই প্রতিবেদনটাকে শেয়ার করবেন 100 জনকে। আর একটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে আপনি কি ভাবছেন উত্তরটা অবশ্যই দেবেন, কারণ আপনার উত্তরটাও কিন্তু খুব মূল্যবান বর্তমানে। বর্তমানে আপনাদের মতামতটা হচ্ছে সবচেয়ে বড় ভাইটাল, আপনি বলতেই পারেন যে ওই কী হবে উত্তরটা দিয়ে, কিন্তু উত্তর দিয়ে লাভ আছে। আপনার মনের কথাটা বলুন, মনের কথাটা বলতে শিখুন। আজকে আমাদের মানে কি বলবো দেয়ালে পিঠ ঠেকে গেছে, পিঠ ঠেকে গেছে দেওয়ালে বলবো নাকি দেওয়ালে পিঠ ঠেকে ভেদ করে বেরিয়ে গেছে, এই জায়গায় আছি আমরা। আজকে আমাদের বলতে হবে, আমাদের আওয়াজ তুলতে হবে, কারণ কারণ একটাই, আর কোনো অভয়াকাণ্ড যাতে না হয়, রোজই কেউ না কেউ ধর্ষিত হচ্ছেন, এক অদ্ভুত জায়গা। আর এখানে বিচার করা হয় কীভাবে দেখেছেন তো, উত্তরপ্রদেশে কী হচ্ছে দেখুন, গুজরাটে কী হচ্ছে দেখুন, ওখানে কী হচ্ছে দেখুন, বিজেপি শাসিত রাজ্যে কী হচ্ছে দেখুন। বাহ, এখানে ধর্ষণ হওয়া খুন হওয়াটা অন্য রাজ্যে কতটা হয়েছে সেটা নিয়ে যেন কাউন্টিং হচ্ছে, মানে এই যেন সেই কচুরি খাওয়ার কম্পিটিশন, ও একটা কচুরি খেয়েছে আমি একটা কচুরি খাবো। লজ্জাও নেই এসব তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা বক বক করেন, এরা পাবলিকের হাতে পড়লে না চর থাপ্পড় খেয়ে যাবে, মানে যে পাবলিকে যাদের বাড়ির কেউ হচ্ছে কাণ্ড, এই অবয়াকাণ্ড বলুন যে করছে, এরা যদি তাদের সামনে পড়ে না চর থাপ্পড় খাবে, ঠাটিয়ে গালে চর খাবে। যদি কেউ বলে ওই রাজ্য হচ্ছে তাই এই রাজ্য হতে পারে, ওখানে হচ্ছে ওখানে কি হচ্ছে ওখানে হচ্ছে না, নিজের বাড়ির মেয়ে যদি হতো তাহলে এরা বুঝতো, এরা ততদিন বুঝবে না যতদিন নিজের বাড়ির মেয়েদের কিছু হচ্ছে না। তাই আফসোস আমাদের এই রাজ্যে আমরা থাকি, তাই আমাদের আওয়াজ তুলতে হবে, বলতে হবে। মনে রাখবেন মাথা উঁচু করে বাঁচুন। আমরা রবীন্দ্রনাথ, আমরা নজরুল ইসলাম, আমরা অনেক কবির কবিতা, অনেক লেখকের লেখা আমরা উদ্ধৃত করি, কারণ আমরা বাঙালি, নিজেদের কৃষ্টি কালচারে আমরা বিরাট দেখাই, কিন্তু আমরা এটা ভুলে যাই, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমোদয়ে, এই কথাটাও আমাদের বলে গেছেন কবি, তাই না? যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রুদ্রবার্তা, পাশে থাকুন আমার আপনজন হয়ে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা, জয় হোক, জয় হিন্দ।